পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যে ধরো চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো ট্রাফিক কন্ট্রোল করার জন্য, ট্রাফিকেতে ডিউটিটা সত্যি খুব কষ্টকর শারীরিকভাবে, কিন্তু আমি বলতে পারি আমার পরিবার যেহেতু আমাকে সাপোর্ট করে, এই চাকরিটা 24 ঘন্টার চাকরি, আর মেয়েদের জীবনে বিয়ের পর যে সমস্যার সম্মুখীন হয়, যে ডিউটি রাত্রিবেলা করলে সমস্যা, এই সময় বেরিয়ে গেলে সমস্যা, আমার 5 বছরের বাচ্চা, এর আগে তো আরও ছোটোবেলা মানে জন্মের পর থেকে আমি এবং ওর বাবা দুজনেই পুলিশের চাকরি। তোমরা দুজনে মিলে বেরিয়ে যে বাচ্চাকে কে দেখে? আমাদের একটা লোক আছে, উনি দেখেন। আমি কিছুটা করে বেড়াই, যতটা ঘরে সময় পাই পুরোটা ঘরের কাজ, এবং আমি যখন থাকি না ওর বাবা বাকিটা আর কি দুজনে মিলে অ্যাডজাস্ট করি, এবং সেটার কোনো টাইম নেই। 6টায় কখনো রাত্রিবেলা ফিরতে আমার 12টা হয়ে গেল, তখন ছেলেকে খাইয়ে দেওয়া সব কিছুই ওর বাবাই করে দেয়। তো ধরো এই সারাদিন এত গরমের মধ্যে এইভাবে কাজ করো, কীভাবে নিজেকে মেনটেন মানে সুস্থ থাকো, কীভাবে কী করো সারাদিন খাওয়া দাওয়ার? এই মুহূর্তে জলটা আমরা ক্যারি করি অনেকটাই, আর বাকি রাস্তা থেকে কেনা ছাড়া আমাদের উপায় থাকে না, কেননা অনেক কিছু একসাথে আমরা ক্যারিও করতে পারি না। কিছু ডিউটিতে আমাদের ব্যাগ কিন্তু খুব বড় মাপের অ্যালাউ নেওয়া যায় না। এরকমও দিন গেছে আমি মানে সারা সকালবেলা খাইনি, আবার রাত্রিবেলা গিয়ে একসাথে হয়তো ডিনার করলাম। অসম্ভব কষ্টকর কাজ, তাও আমার পরিবার আমাকে সাপোর্ট করে বলে মানসিক শান্তির জন্য হয়তো এতটা আমি করতে পারি, এবং হাজবেন্ড সেম প্রফেশনে বলে বুঝতেও পারে, বুঝতে পারে কতটা কষ্টকর কাজ এটা একটা, ওই সাপোর্টটা তোমার আছে। এমনি মেইনলি অনেশের দায়িত্বটা কি? কোনো বড় অকেশনেতে লাইন অর্ডার কন্ট্রোল, VIP মুভমেন্ট, আর সেইটাকে পুরো মেইনটেইন করা ট্রাফিকটা। একটা হলো আমি অ্যাজ এ আরটি অপারেটর কাজ করি, আবার ফিল্ডেতেও আমি কাজ করি, টেনশন প্রচুর থাকে, এবং আমরা সেই সময় যথাসম্ভব তাড়াতাড়ি চেষ্টা করি রাস্তাটাকে রোডটাকে ক্লিয়ার করে ওনাকে স্মুথ প্যাসেজ দেওয়ার, এবং অনেক সময় সাধারণ মানুষ হয়তো রেগেও যায়, গরমের দুপুরে তারাও কাজ করতে যাচ্ছে, অনেক অনেকক্ষণ হয়তো আটকে পড়লো কোনো কারণে, রেগে যায়, ভাবে পুলিশ হয়তো কাজ করছে না, এমনটা একেবারেই নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে প্রত্যেকেই নিরাপদভাবে বাড়িতে ঢুকতে পারে, এবং যাতায়াতের পথে তারা বাধা বিঘ্নতা না পায় চেষ্টা করি আমাদের তরফ থেকে পূর্ণ। এবং কেউ এসে এরকম দিন গেছে মানে রাস্তায় মাথা ঘুরে রোদে পড়ে যাচ্ছে, তাকে সর্বপ্রথম পুলিশ এসে জল দিয়ে তুলে ফার্স্টে হসপিটালে নিয়ে যাওয়া প্রথম আমাদের প্রাইমারি কাজ এটা করা। তা এই প্রফেশনে এলে কিভাবে মানে কোনো ফ্যামিলি? আমার বাবা সরকারি চাকরি করতেন, উনি রিটায়ার করে গেছেন। এটা একটা বাবা যেহেতু সরকারি একটা চাকরিজীবী ছিলেন, তো এটা একটা স্বপ্ন ছিল যে কিছু করব আমি সরকারি করব। পুলিশ বলে স্পেসিফিক্যালি আমি ভাবিনি, আমি বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলাম, আমি কলেজে পড়তে পড়তে এই চাকরিটা আমি পাই। আচ্ছা, এবং নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আমি ভীষণই খুশি হয়েছি। আর বাবা অলওয়েজ বলতো প্রত্যেকটা মেয়েরই একটা নিজের আইডেন্টিটি থাকা উচিত, এটা সবসময় আমি মাথায় রাখতাম। আর সেই চাকরি করতে করতে হাজবেন্ডের সাথে পরিচয়? না, চাকরির আগে পরিচয়, আমি আগে চাকরি পাই তারপর হাজবেন্ড চাকরি পায়। খেলাধুলা করতাম আমি, আমি ন্যাশনাল খেলেছি, আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কলকাতাতে রেসিডেন্সিয়াল আর কি স্কলারশিপে ছিলাম। কি খেলার সাথে যুক্ত ছিলাম? আমি অ্যাথলেটিক্স করতাম। আচ্ছা, আমি লং জাম্প ট্রিপল জাম্প আমার ছিল, ট্রিপল জাম্পে আমি স্টেটেতে ফার্স্ট, আর লং জাম্পেতে আমি ন্যাশনালে 3rd পজিশন। ওকে, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।